আবারও বিয়ে করেছেন হাবিব ওয়াহিদ। বছরের শুরুতেই নতুন খবর দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। আবারও নতুন জীবন শুরু করলেন তিনি। মডেল আফসানা চৌধুরী শিফার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এটি হাবিবের তৃতীয় বিয়ে। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ নিজেই। ফেসবুকে হাবিব জানান, আমি আমার ব্যক্তিগত জীবনে একটি আকস্মিক খবর আপনাদের সঙ্গে ভাগ করতে চাই। সম্প্রতি আমি বিয়ে করেছি এবং আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা। আপনারা সবাই জানেন যে করোনার কারণে পুরো বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্যে কাটছে। এই কারণে বিষয়টি কাউকে সেভাবে জানাতে পারিনি। সবাই দোয়া করবেন। এইদিকে হাবিবের বিয়ের খবর শুনে তার ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত। তার ফেসবুক স্ট্যাটাসের নিচে হাবিবকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। সহকর্মী ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই সঙ্গীতশিল্পী। জানা গেছে, হাবিবের স্ত্রী শিফা মডেলিং এর সঙ্গে যুক্ত রয়েছেন। বলা চলে শিফা একজন উঠতি মডেল। সেভাবে তাকে কেউ না চিনলেও হাবিবের সঙ্গে বিয়ের পর তিনি আলোচনায় আসেন। শিফা ইডেন মহিলা কলেজে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। গত 24 ডিসেম্বর শিফার জন্মদিন ছিল। সেদিন হাবিবের সঙ্গে তোলা বেশ কিছু ছবি তিনি ফেসবুকে শেয়ার করেন, তবে তখনও তাদের বিয়ে বা সম্পর্কের ব্যাপারটি প্রকাশ্যে আসেনি। এর আগে দুবার বিয়ে করেছেন হাবিব ওয়াহিদ। ছেলের বিয়ের বিস্তারিত কিছুই জানেন না বাবা ফেরদৌস ওয়াহিদ। তিনি এখন মুন্সীগঞ্জের বাড়িতে অবস্থান করছেন। হাবিবের বিয়ে নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমিও শুনেছি হাবিব বিয়ে করেছে। হাবিব ওয়াহিদ 15 অক্টোবর 1979 সালে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে বাংলাদেশের জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত পরিচালক। তিনি বাংলা লোকগীতি ফিউশনের সাথে টেকানো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্য সমধিক পরিচিত। স্বল্প পরিচিত লোকগীতিকে আরও ভালো সুর দিয়ে রিমিক্স করে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয় গ্রহণযোগ্য করে তুলেছেন তিনি। তিনি মূলত হাসন রাজা, শাহ আব্দুল করিম, আমিরউদ্দিন প্রমুখ মরমী সঙ্গীতশিল্পীদের গানকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন। এই কারণে অনেকের কাছেই তিনি যেমন সমালোচিত হয়েছেন, ঠিক তেমনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। হাবিব ওয়াহিদ বিভিন্ন শিল্পীর সঙ্গে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সিকে সাথে নিয়ে উপহার দিয়েছেন বেশিরভাগ গান। হাবিব ওয়াহিদ সুপারস্টার দেব অভিনীত ভারতীয় বাংলা সিনেমা বিন্দাসে গান করেছেন। তার সহশিল্পী ছিলেন তুলসী কুমার। পপ স্টার ফেরদৌস ওয়াহিদের পুত্র হাবিব ওয়াহিদ 2003 সালে প্রথম বিয়ে করেন লুবাইনা নামের একজনকে। হাবিব 2011 সালে 12 অক্টোবর পারিবারিক পছন্দে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী রেহানকে বিয়ে করেন। হাবিবের প্রথম সন্তান আলিম ওয়াহিদ 2012 সালে 24 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। রেহানকে তিনি 2016 সালে 19 জানুয়ারি তালাক দেন। এরপর তিনি ছোট পর্দার আরেক তরুণ অভিনেত্রী তানজিন তিশার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। 2021 সালে 12 জানুয়ারি তিনি বিয়ে করেন ইডেন মহিলা কলেজে মার্কেটিং বিভাগের ছাত্রী ও মডেল আফসানা চৌধুরী শিফাকে। আজ মঙ্গলবার 12 জানুয়ারি হাবিব নিজেই তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে দুপুর 1টার দিকে তাদের বিয়ের খবর জানান।